নমস্কার বন্ধুরা, ইন্টিগ্রেশনের ফার্স্ট পার্টে আপনাদের ওয়েলকাম। অনেকে রিকোয়েস্ট করছিল আমাকে মেসেজ করে হোয়াটসঅ্যাপের মধ্যে যে ইন্টিগ্রেশনের উপরে ভিডিও বানাতে, তো আমি ইন্টিগ্রেশনের ভিডিও সিরিজটা আমি চালু করলাম। এখন ইন্টিগ্রেশনের পার্ট ওয়ান পার্ট টু করে অনেকগুলো পার্ট আমি বানাবো। ধীরে ধীরে ইন্টিগ্রেশনের যত ম্যাথামেটিক্স আছে সমস্ত কিছু আপনাদের কাছে আমি এক্সপ্লেন করব। আশা করি আপনারা বুঝতে পারবেন যেভাবে আমি এক্সপ্লেনেশনটা করব। তো এই ফার্স্ট পার্টে আমরা শুধুমাত্র ফর্মুলাগুলো জানবো ইন্টিগ্রেশনের, কারণ আমাদের ফর্মুলাটা অবভিয়াসলি জানাটা দরকার। ফর্মুলাটা যদি ক্লিয়ার না হয়, ফর্মুলাগুলো ক্লিয়ারেশনের দরকার, যদি না হয় তাহলে আমরা কিন্তু পরবর্তীতে ম্যাথামেটিক্স করতে পারবো না। তো এই পার্টে আমরা ফর্মুলাগুলো সম্বন্ধে আমরা পড়বো, ফর্মুলাগুলো এক্সপ্লেনেশন করবো, এক্সাম্পল দিয়ে আমরা ফর্মুলাগুলো চেক করবো। তো চলুন সময় না করে ভিডিওটি শুরু করা যাক। তো ইন্টিগ্রেশনের ফার্স্ট ফর্মুলা পাওয়ারের ফর্মুলা, অর্থাৎ এরকম টাইপের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা এক নম্বর ফর্মুলাটা হলো এরকম, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স। ঠিক আছে, এনটা হলো যে কোনো নাম্বার হতে পারে, প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, যে কোনো নাম্বার, জিরো ছাড়া জিরো হবে না। তো ফর্মুলাটা ঠিক এরকম, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, অর্থাৎ যেটা থাকবে এন এর মান তার সঙ্গে পাওয়ারে প্লাস ওয়ান হবে, ডিভাইডেড বাই এই পার্টটা যে এন প্লাস ওয়ান যেটা আছে ওইটাই ডিভাইডেড বাই হবে। আর আরেকটা কথা সবসময় মাথায় মনে রাখবে যে ইন্টিগ্রেশনে যখন অ্যান্সারটা জেনারেট হবে, অ্যান্সারটা যখন ক্রিয়েট হবে, তখন তার সঙ্গে সঙ্গে একটা আমার কনস্ট্যান্টও জেনারেট হয়, প্লাস সি, যেটাকে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বলা হয় আর কি। ঠিক আছে, কেউ যদি সেকেন্ড সেমিস্টারের পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তারা যদি কেউ যদি ভিডিওটি যদি দেখে থাকো তাহলে ভিডিওটি নিশ্চয়ই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো এবার এই ফর্মুলাটাকে আমরা এক্সপ্লেন করছি, পাওয়ারের ফর্মুলাটাকে। তো এক্সপ্লেনেশনটা ঠিক এরকম ভাবে করবো আমি। ফর এক্সাম্পল আছে এক্স কিউব, ইন্টিগ্রেশন এক্স কিউব ডি এক্স। ঠিক আছে, তো ফর্মুলাটা কি ছিল, পাওয়ারের সঙ্গে একযোগ হবে, তাহলে এটা পাওয়ারের সঙ্গে একযোগ হবে, তাহলে পাওয়ারের সঙ্গে একযোগ হলো ডিভাইডেড বাই এই পার্টটাই, থ্রি প্লাস ওয়ান, এই যে এন প্লাস ওয়ান, নিচে এন প্লাস ওয়ানই বসে, প্লাস সি। খুবই সিম্পল, তাহলে আমি যদি এটা করি তাহলে কত আসবে, এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর প্লাস সি। এটাকে মুখোমুখি করা যায় পাওয়ারের ফর্মুলাটাকে। যেমন ফর এক্সাম্পল যদি আর একটা আমি নিই, তাহলে ফর এক্সাম্পল দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর ডি এক্স, তাহলে অবভিয়াসলি এটা হবে এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ। খুবই সিম্পল, মুখোমুখি করা যায় পাওয়ারের ফর্মুলাটা, জাস্ট এটা যে পাওয়ারের সঙ্গে একযোগ হবে ডিভাইডেড বাই ওটাই। ঠিক আছে, নেক্সট, এবারে পাওয়ারটা যদি নিচের দিকে থাকে, মানে বাই ফরম্যাটে যদি থাকে, তাহলে কিভাবে হবে সেটাই আমরা দেখবো। তো ফর এক্সাম্পল এরকম ভাবে আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, বাই ফরম্যাটে আছে। তো এবার ফর্মুলাটা ঠিক এরকম, মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা হলো ফর্মুলাটা। ঠিক আছে, এক্সপ্লেনেশন করছি। ফর এক্সাম্পল দেওয়া আছে ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার ফাইভ। ঠিক আছে, তাহলে ফর্মুলা অনুসারে ওয়ান বাই মাইনাস হবে সামনে। ঠিক আছে, এন এর জায়গায় আছে হলো ফাইভ। ঠিক আছে, এন মাইনাস ওয়ান, তাহলে ফাইভ মাইনাস ওয়ান, তার মানে জায়গাটা আসবে ফোর, এন মাইনাস ওয়ান মানে এখানটা যা আসবে সেটাই হবে এর মাথায়, এক্স এর মাথায়, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর, এটাই হলো অ্যান্সার। খুবই সিম্পল। একই রকম ভাবে আরেকটা করা যাক, ডিএক্স বাই এক্স কিউব যদি থাকে তাহলে কি হবে, মাইনাস ওয়ান বাই টু এক্স এস স্কোয়ার, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, অবভিয়াসলি প্লাস সি থাকবে, একটা কনস্ট্যান্ট জেনারেট হবে, আমি বারবার করে লিখছি না, এটা আপনারা মাথায় রাখবেন। যখন অ্যান্সারটা জেনারেট হবে লিখবেন তখন কিন্তু কনস্ট্যান্ট একটা থাকবে। ঠিক আছে, তো এটা হলো সেকেন্ড ফর্মুলা। আশা করি আপনারা বুঝতে পারছেন যেভাবে আমি বোঝাচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন নিশ্চয়ই, আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো নেক্সট নেক্সট থার্ড ফর্মুলাতে যাবো আমরা, থার্ড ফর্মুলাটা, তিন নম্বর ফর্মুলা। তিন নম্বর ফর্মুলাটা ঠিক কি, তিন নম্বর ফর্মুলাটা হলো ইন্টিগ্রেশন ডিএক্স। ঠিক আছে, অর্থাৎ খালি ডিএক্স থাকে ইন্টিগ্রেশন, মানে এখানে যেমন দেওয়া আছে যেটা ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার ফোর ডিএক্স, এখানে একটা এক্স এর ফাংশন দেওয়া আছে, কিন্তু এখানে কোনো ফাংশনই আমার দেওয়া নেই, এক্স এর ফাংশন কিছুই আমার দেওয়া নেই, দেওয়া আছে শুধুমাত্র ইন্টিগ্রেশন ডিএক্স, এটা খুবই সিম্পল ফর্মুলা, এক্স হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল ইন্টিগ্রেশন যদি ডি ওয়াই থাকে তাহলে হবে ওয়াই, ইন্টিগ্রেশন ডি জেড থাকে তাহলে হবে হলো জেড, কিছু যদি না থাকে তাহলে যে ডি এর সঙ্গে যেটা থাকবে ওটাই হলো হবে, এভাবে মনে রাখতে পারেন। নেক্সট নাম্বার ফোর্থ, তাহলে নাম্বার ফোর্থের দিকে যাওয়া যাক। নাম্বার ফোর্থ ফর্মুলাটা হলো আমার ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স। ঠিক আছে, এটা হলো নাম্বার ফোর্থ ফর্মুলা। তো ফর্মুলাটা এটা কি হবে, এটা ফর্মুলাটা হলো টু ইন্টু রুট এক্স। ঠিক আছে, ডিএক্স বাই রুট ওভার এক্স থাকলে পারে ইকুয়াল টু টু ইন্টু রুট এক্স। নেক্সট নাম্বার ফাইভ, নাম্বার ফাইভ ফর্মুলাটা, নাম্বার ফাইভ ফর্মুলাটা কি আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। ঠিক আছে, এক্স এর মাথায় কিন্তু কোনো পাওয়ার নাই, মানে পাওয়ার নাই বলতে এখানটায় ওয়ান আছে, পাওয়ার বলতে কিছু নেই, তার মানে তো ওয়ান আছে অবভিয়াসলি। যদি ডিএক্স বাই এক্স থাকে তাহলে এটার সিম্পল একেবারে ফর্মুলা, লগ
x for example দেওয়া আছে dy by y তাহলে হবে log y for example আবার দেওয়া আছে dz by z তাহলে হবে log z ঠিক আছে খুবই সিম্পল নেক্সট নাম্বার 6 ফর্মুলা নাম্বার 6 ফর্মুলাটা কি আছে ইন্টিগ্রেশন e to the power x dx যদি e to the power x এ যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে সব সময় e to the power x ই হয় এটা আমাদের মাথায় রাখতে হবে e to the power x এ যদি ইন্টিগ্রেশন হয় তাহলে e to the power x ই হবে এবারে e to the power টার্মের আরেকটা ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে সেটা আমাদেরকে আগে দেখতে লাগবে ফর্মুলাটা ঠিক এরকম e to the power mx যেখানে m হলো যে কোনো পজিটিভ আর নেগেটিভ নাম্বার 0 ছাড়া প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 যে কোনো পজিটিভ আর নেগেটিভ নাম্বার তো এর ফর্মুলাটা ঠিক এরকম e to the power mx তো বসবেই পুরাটাই বসবে ডিভাইডেড বাই যে m টা ভ্যালুটা থাকবে সেটা নিচের দিকে বসবে एग्जांपल স্বরূপ আমরা দেখতে পারি ইন্টিগ্রেশন e to the power 2x dx তাহলে এটা যদি ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে তাহলে কিভাবে করব e to the power 2x তো পুরাটাই বসবে এখানে যেমন যেভাবে e to the power mx পুরাটাই বসলো ডিভাইডেড বাই m বসলো m এর মান কত এই জায়গাটা 2 স্পষ্ট দেখা যাচ্ছে তাহলে ডিভাইডেড বাই 2 খুবই সিম্পল নেক্সট একই রকম ভাবে যদি e to the power -3x dx থাকে খুবই সিম্পল e to the power -3x ডিভাইডেড বাই -3 ওকে নেক্সট এবার ফর্মুলাটা দেখা যাক নেক্সট ফর্মুলাটা হলো আমার ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স নেক্সট ফর্মুলা ইন্টিগ্রেশন কত নম্বর ছিল আমি ভুলে গেছি যাই হোক ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স তো এই ফর্মুলাটা কি এ হলো যে কোনো একটা পজিটিভ নাম্বার গ্রেটার দেন জিরো অলওয়েজ সবসময় গ্রেটার দেন জিরো আমার হতে লাগবে তো এই ফর্মুলাটা হলো এ টু দি পাওয়ার এক্স মানে এ টু দি পাওয়ার এক্স পুরা যেটা থাকবে ওটাই বসবে ডিভাইডেড বাই লগ ই বেস বেসটা ই হবে এ এ এর যে মানটা থাকবে সেটাই লগের মেন হবে তো এবার ফর এক্সাম্পল রূপে দেখা যায় এক্সাম্পল দেখলে খুব ক্লিয়ার হয়ে যাবে আর কি তো এক্সাম্পল রূপে 2 টু দি পাওয়ার এক্স ডিএক্স আছে ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার ডিএক্স তো এই ফর্মুলাটা হবে 2 টু দি পাওয়ার এক্স পুরাটাই তো বসবে ঠিক আছে ডিভাইডেড বাই লগ অফ ই বেস 2 ঠিক আছে এ আছে যেটা সেটাই অবভিয়াসলি ঠিক আছে তো আমার কিন্তু মাথায় রাখতে লাগবে কিন্তু এটা কিন্তু সবসময় হলো পজিটিভ হবে অর্থাৎ হলো গ্রেটার দ্যান 0 হতে লাগবে কিন্তু সবসময় তবে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে ঠিক আছে আর আরেকটা एग्जांपल যদি আমি দেখি ইন্টিগ্রেশন 5x dx তাহলে অবভিয়াসলি হবে 5x ডিভাইডেড বাই log of e বেস 5 ঠিক আছে খুবই সিম্পল তো এবার নেক্সট ফর্মুলাতে যাওয়া যাক নেক্সট ফর্মুলা হলো sin আর cos এর ফর্মুলা তো ইন্টিগ্রেশন sin x dx তো এটার ফর্মুলাটা হলো মাইনাস cos x ঠিক আছে এটা মুখস্থ রাখতে লাগবে একদম এটা এক্সপ্লেনেশনের কোনো দরকার নেই একেবারে সিম্পল ফর্মুলা এটা নেক্সট ইন্টিগ্রেশন cos x dx তো এটার ফর্মুলাটা হলো sin x খুবই সিম্পল ঠিক আছে এবার sin আর cos এরও আরেকটা হলো ফর্মুলা আছে যেমন যে e টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার mx ছিল তেমনি ভাবে sin আর cos এরও আরেক ধরনের ফর্মুলা আছে mx দিয়ে আর কি তো ফর্মুলাগুলো এক্সপ্লেনেশন করা যাক তো ফর্মুলাগুলো হলো ইন্টিগ্রেশন sin mx dx যদি থাকে m হলো যে কোনো পজিটিভ নেগেটিভ নাম্বার হতে পারে প্লাস মাইনাস যে কোনো পজিটিভ নেগেটিভ নাম্বার তো সেই ক্ষেত্রে আমার ফর্মুলাটা কি হবে তো ফর্মুলাটা হলো আমার মাইনাস cos mx ডিভাইডেড বাই m ঠিক আছে যেহেতু sin x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হলো cos x স্পষ্ট তো sin টা এখানে cos এই কনভার্ট হয়ে যাবে mx যেখানে আছে mx টা ওখানেই বসবে ঠিক আছে ডিভাইডেড বাই জাস্ট ওই mটা হবে যে কনস্ট্যান্টটা থাকবে ওখানে সেটা হবে তো एग्जांपल স্বরূপ আমরা যদি দেখি ইন্টিগ্রেশন sin 2x dx ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমার হবে এটা মাইনাস cos 2x ডিভাইডেড বাই 2 খুবই সিম্পল ঠিক আছে তো নেক্সট একই রকম ভাবে cos এরও আছে cos mx এরও আছে তো এটা দেখে আইডিয়া করা যেতে পারে যে ফর্মুলাটা কি হবে cos mx dx ফর্মুলাটা হলো sin mx ডিভাইডেড বাই m m হলো যে কোনো একটা কনস্ট্যান্ট তাহলে আমি যদি ফর্মুলাটা যদি এক্সপ্লেইন করি cos 5x dx আছে তাহলে এটা অবভিয়াসলি আমার হবে sin 5x ডিভাইডেড বাই 5 ঠিক আছে আমাদের কিন্তু এখানে খেয়াল রাখতে লাগবে যদি sin থাকে তবে কিন্তু মাইনাস থাকবে cos যদি হয় সেটা যদি অ্যানসারটা আমরা বার করি সেটা কিন্তু প্লাস হবে অ্যানসারটা তো এখানে দেখো এই যে sinটা যে আছে sin এর যে ফর্মুলাটা আছে ইন্টিগ্রেশন সেটা কিন্তু মাইনাস আছে আর cos এর যেটা আছে সেটা কিন্তু প্লাসে আছে এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে লাগবে ঠিক আছে তো নেক্সট আর কিছু সিম্পল কিছু ফর্মুলা আছে ওই ফর্মুলাগুলো একটু দেখে নেওয়া যাক নেক্সট ফর্মুলাটা হলো আমার ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx তো এটার ফর্মুলাটা হলো একেবারে সিম্পল 10x নেক্সট ফর্মুলাটা আছে ইন্টিগ্রেশন
cos x square x dx এটার ফর্মুলাটা হলো minus cot x নেক্সট ফর্মুলাটা আছে ইন্টিগ্রেশন sec x tan x dx এটার ফর্মুলাটা হলো একেবারে সিম্পল sec x নেক্সট ফর্মুলাটা আছে হলো ইন্টিগ্রেশন cosec x cot x dx তো এটার ফর্মুলাটা হলো minus cosec x তো এই সমস্ত ফর্মুলাগুলো আমাদেরকে এগুলো সব বেসিক্স ফর্মুলা মাত্র 40% এর মত ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে আর অনেক কমপ্লিকেটেড ফর্মুলাস আছে তো আমরা সেই সমস্ত কমপ্লিকেটেড ফর্মুলাগুলো যখন ম্যাথস আমরা করব নেক্সট পার্টগুলোতে তো সেই সমস্ত কমপ্লিকেটেড ফর্মুলা সেখানে আমি এক্সপ্লেইন করব তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ম্যাথ করার সঙ্গে সঙ্গে তো এই ভিডিওটা করার আমার উদ্দেশ্য হলো এটাই যাতে নেক্সট পার্ট যখন আমি করি তখন যাতে আপনাদের কোনো বুঝতে যাতে অসুবিধা না হয় তো ভিডিওটা স্কিপ করে আশা করি আপনারা পুরোটা দেখেছেন যদি ভিডিওটাতে কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কোন পার্টটাতে কোন জায়গাতে আপনারা বুঝতে পারেননি আমি নিশ্চয়ই আপনাদেরকে রিপ্লাই দেবো আর একটা কথা যে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা ইন্টিগ্রেশনের যে যত ফর্মুলা আছে সমস্ত পিডিএফ রূপে একটা দেওয়া আছে তো সেটাকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো এই ভিডিওতে এত পর্যন্ত ধন্যবাদ।